শীত মানে বাঙালির ঘোড়ার সিজন, আর হাতের কাছে ঘোড়ার সবথেকে সুন্দর জায়গা হলো দীঘা। আজ আমি আপনাদের নিউ দীঘা সি বিচের একদম সামনের কিছু হোটেল, যা আপনি বারবার দীঘায় এসে ভেবেছেন যে পরের বার এলে এরম একটা হোটেলে উঠব, সেই সমস্ত হোটেলের সন্ধান আজ আমি আপনাদের দিতে চলেছি। এই সকল হোটেল থেকে সমুদ্র সৈকত একদমই কাছে। প্রত্যেককটা হোটেলে লিফটের সুব্যবস্থা আছে এবং হোটেলগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলগুলির চারিপাশে আপনি পেয়ে যাবেন সুন্দর মার্কেট ও রেস্টুরেন্ট, যেখানে আপনি পাবেন সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত। তাহলে আসুন আপনাদের কয়েকটি হোটেলের সামনে নিয়ে যাই। এখন আমরা এসে গেছি হোটেল সুইট হোমে। হোটেলটা বাইরে থেকে বেশ ভালোই লাগছে, আসুন দেখে নি হোটেলের ভাড়া কেমন। এখন আমরা পৌঁছে গেছি হোটেল আশা ইন্টারন্যাশনালে। এটা তো আগের থেকেও বেশি সুন্দর লাগছে, এমনকি সমুদ্রের গর্জন এখানে শোনা যাচ্ছে। আসুন রিসেপশনে ভাড়া সম্বন্ধে জেনে নি। পাশেই হোটেল রিয়াদিন, চলে এলাম হোটেলের রিসেপশনে। দেখে নেওয়া যাক এখানকার রুম ও তার ভাড়া। থেকে ভালো নিতে হলে 1550। ভাড়া অনুযায়ী রুমগুলো বেশ সুন্দর। হোটেল রিয়াদিনের পাশেই রয়েছে হোটেল জিত, চলে এলাম সেখানে। বাইরে থেকে তো বেশ সুন্দরই লাগছে হোটেলটি, চলুন দেখা যাক এখানে ভাড়া কেমন। কিরম আপনার ডিলাক্স কাম পড়ছে এসি? এটা আসবে 2050 প্লাস জিএসটি। 2050 প্লাস জিএসটি। রুমগুলো বেশ সুন্দর এবং করিডোরটাও বেশ পরিষ্কার। শেষে চলে এলাম হোটেল রূপসী বাংলায়। হোটেলটি বাইরে থেকে বেশ সুন্দর লাগছে, ভেতরের পরিবেশটাও খুবই সুন্দর। চলুন ম্যানেজারের সাথে কথা বলা যাক।
রুমগুলো দেখে বেশ পছন্দ হয়ে যাবে। এই হোটেলে রেস্টুরেন্টের খাবারের সাথে সাথে নামও খুব সুন্দর, ষোলো আনা বাঙালি। আমরাও এই হোটেলে স্টে করেছিলাম। এছাড়াও কয়েকটি হোটেলসের নাম ও নাম্বার আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করছি এবারে দীঘায় এসে এর মধ্যে যে কোনো একটা হোটেলে উঠে আপনি অফুরান্ত আনন্দ পাবেন। আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।